বিশ্বকাপ খেলা সাত ফুটবলার সহ আর্জেন্টিনার কোপা আমেরিকার সম্ভাব্য দলে যারা রয়েছে দেখুন বিস্তারিত। কোপা আমেরিকার আসন্ন আসর পর্দা উঠতে দেড় মাসেরও কম সময় বাকি আছে। এবারের আসরে লাতিন আমেরিকার অঞ্চল ছাড়াও অংশ নিচ্ছে উত্তর আমেরিকার ছয়টি দেশ। 2026 বিশ্বকাপের কথা সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। আগামী 21 জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল ও মেক্সিকো। এবারে কোপা আমেরিকার অন্যতম ফেভারিট দল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আনুষ্ঠানিকভাবে তারা দল ঘোষণা না করলেও দেশটির গণমাধ্যম টিওআইসি স্পোর্টস আর্জেন্টিনার সম্ভাব্য দল প্রকাশ করেছে। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের প্রস্তাব উঠেছে কোপার চূড়ান্ত স্কোয়াডের খেলোয়াড়ের সংখ্যা 23 থেকে বাড়িয়ে 26 জন করার। আগামী 17 মে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। 26 জন নিয়ে দল ঘোষণা করা হলে গোলরক্ষক বাদে বাকি পজিশনে একজন করে অতিরিক্ত খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে প্রতিটি দল। টিওআইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ খেলা সাত খেলোয়াড় থাকবেন আর্জেন্টিনার কোপা আমেরিকা দলে। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্দেস, এজাকুয়েল পেলায়োসিস, লিয়াসান্দ্রো পারেদেস এবং জিওবানি লো সেলসোর জায়গা নিশ্চিত। এছাড়া মেসি ডিমারিও থাকছেন দলে। এক নজরে দেখে নিন কোপা আমেরিকায় আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস, ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিতেস। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেস, জার্মান পাজেলা, নিকোলাস তালিয়াফিকো, নাহুয়েল মলিনা ও মার্কাস আকুনা। মিডফিল্ডার হিসেবে যারা রয়েছে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, রদ্রিগো ডি পল, লিসান্দ্রো পারেদেস, জিওবানি লো সেলসো ও এজাকুয়েল পেলায়োসিস ও গুইদো রদ্রিগেস। ফরওয়ার্ড হিসেবে কোপা আমেরিকা যারা রয়েছে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেস, হুলিয়ান আলভারেস, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালা, নিকো গঞ্জালেস ও আলেজান্দ্রো গার্নাসো। আসন্ন কোপা আমেরিকার জন্য এই সম্ভাব্য স্কোয়াড প্রকাশ করেছে আর্জেন্টিনার গণমাধ্যম টিওআইসি স্পোর্টস। এই একাদশটি বা এই স্কোয়াডটি কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন।